এই যে আজকে ইনা টিফিন নিয়ে যাবে চাউমিন, তো চাউটাকে সেদ্ধ করে নিয়েছি আর আলুটা কেটে নিলাম। এবারে তাড়াতাড়ি করে চাউটা তৈরি করে ফেলবো। এই যে ইনার টিফিন তৈরি হয়ে গেছে, যে ইনার চাউ তৈরি হয়ে গেছে, রেডি করে দিয়েছি। এই যে ইনা স্কুলে চলে গেছে, এ দেখো ঠাকুমা ঘুম থেকে উঠেছে, ইনাকে টাটা করার জন্য পা ধরে টেনে ঠাম্মাকে তুলে দিয়ে চলে গেছে। হ্যাঁ, বলেছে যে আমাকে একটু ডেকে দিয়ে যাবি, তাই তো? তাই ডেকে গেল, তাই আবার সামনে ওখানে গিয়ে দেখলাম। হ্যাঁ, আর একটু ফোনটাকে দেখে নিলাম, ফোনে কি দেখলে? সীতারাম বাবাকে দেখলাম, এই যে আর তোমার সব এটা ওটা দেখি, এগুলো যে কত কি হলো না হলো। ভিডিও দেখে না, মানে কত সাবস্ক্রাইবার হলো সেটা দেখে। হ্যাঁ, মানে যে করছে তার থেকেও যে দেখছে তার ইন্টারেস্টটা বেশি। কি আছে পেপারে? কিছু নেই। আর পাতা ছোট হয়ে যাচ্ছে, পাতা খুব পাতলা হয়ে যাচ্ছে, পেপারের কোয়ালিটি খারাপ হয়ে যাচ্ছে। তিন পাতা খবর থাকছে আর সব বাইরে খবর কিছু। ও, বিজ্ঞাপন নাকি? বিজ্ঞাপন এটা ভরিয়ে দিয়েছে। হ্যাঁ, ঠান্ডা ইনাকে দিয়ে ঠান্ডা। হ্যাঁ, এই যে চা দেখো বসে গেছে, এদিকে ভাতের জল বসিয়েছি, এখনো চাল দেয়া হয়নি। হ্যাঁ, ওদিকে ঠাকুমাকে একটু দেখতে গেলাম, সেজন্য এদিকে ভাতের জলটা বসিয়েছি, কিন্তু এখনো চালটা দেয়া হয়নি, এবারে দেবো। এই যে চা হয়ে গেল দেখতেই পাচ্ছ, এবারে চা দিয়ে দেব দাদুকে আর মাস্টারমশাইকে।
ব্যাস। Oh, dadu. চাদরটা চাপা দিলে আমাদের বাড়ি তো ওই জন্য দেখে আনন্দ লাগছে। এই তো এই যে এইটুকুনি পেপারে কিচ্ছু খুঁজে পায়নি, একটা ছবি খুঁজে পেয়েছে। ঠিক আছে, এই যে ফ্লাস্কে চা ভরে ফেলেছি। হ্যাঁ, এটা হলো অনেক পুরনো দিনের একটা মিল্টনের ফ্লাস্ক, এর মধ্যে চা থাকে। হ্যাঁ, সকালে উঠেই ভরে ফেলি এবং এই চলতে থাকলো সারাদিন, খাওয়া হবে। হ্যাঁ, কতদিন আগের ঠাম্মা এই ফ্লাস্কটা? পঁচিশ হবে। হ্যাঁ, কিন্তু আমি মেজে টেজে খুব সুন্দর করে রেখেছি। দাড়িটাকে তো কাটার দরকার। আজকে মঙ্গলবার, আজকে দাড়ি কাটতে পারবো না। তা কালকে কেটে নিলে না? ভুলে গিয়েছিলাম, আর খুব ঠান্ডা ছিল তাই।